সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউটিউব স্পেশাল। প্রথমে নালার কাছে প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন করেছেন আজমি আক্তার মণি। আমার বয়স 25, MBA ফাইনাল ইয়ার। আমি বেঁচে থাকার মানে খুঁজে পাই না, মানে বাবা আবার বিয়ে করেছেন, নিজে ঢাকায় একা থাকি, বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে কিন্তু সময় দিতে পারে না, আমার অনেক মরে যেতে ইচ্ছে করে। আসলে একটা জিনিস তো ঠিক আমিও ফিল করি মনে, যে তোমার আমাদের নর্মালি সচরাচর আমাদের যে স্বাভাবিক জীবন, তার চেয়ে তোমার জীবনটা শুরু থেকে বেশ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাচ্ছে ডেফিনেটলি। বাট ভালো লেগেছে তুমি গুছিয়ে কথাগুলো লিখেছ, ভালো লেগেছে তুমি এই কষ্টগুলো থেকে বেরিয়ে আসতে চাইছ, এইটাই কিন্তু অনেক বড় পজিটিভিটি। তুমি যে জানিয়েছ, তুমি যে শেয়ার করতে চেয়েছ, একটা জিনিস কি যে মনে রেখো, তোমার মা নেই, তোমার বাবা বিয়ে করে ফেলেছেন। তো আমরা ধরে নিতে পারি, আমরা বলি যে মা মরলে বাবা তালুই বলে একটা প্রভাব আছে। ধরে নিলাম যে তোমার বাবা বিয়ে করলেও তোমার প্রতি তার কর্তব্য করছেন অথবা করছেন না, সেটা বড় ফ্যাক্টর না, বড় কথা হচ্ছে উনি ওনার জীবনে চলে গেছেন, ব্যস্ত হয়ে গেছেন। তোমার জীবনে পাশে থাকার মতো তোমার একজন বয়ফ্রেন্ড আছে, কিন্তু তুমি যেটা বলছো বয়ফ্রেন্ড তোমার সাথে ওরকম সময় দেয় না। কারণ কি? নিশ্চয়ই সে তার পড়াশোনা করছে অথবা তার চাকরিতে সময় দিচ্ছে, কিন্তু সে তো তোমার পাশে আছে সারাক্ষণ, যে তার সময় দেওয়াটা না হয়ে ওঠে না, হয়তো বা তোমার যেতে তার পড়ার চাপটা বেশি অথবা কাজের প্রেশারটা বেশি, তুমি তো এক্স্যাক্টলি লেখনি কী করছে সে, বাট এটুকু বুঝেছি যে অ্যাটলিস্ট তোমার পাশে তোমার ভালোবাসার মানুষটি আছে। সবচেয়ে বড় কথা কি জানো, আজকে তোমার মা থাকলে সবচেয়ে গর্ব ফিল করে কখন মারা, যখন তার সন্তান কোনো একটা জায়গায় যেতে পারে। জীবনের অনেকগুলো স্টেপে আমরা বের হই, তো লেখাপড়াটা ভালো রেজাল্ট করে, তারপর চাকরি বলো, যে কোনো মানে আইডেন্টিটি তৈরির ক্ষেত্রে একটা সুন্দর জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারলে বাবা মার মন ভরে ওঠে আনন্দে। বিশ্বাস রাখো তোমার মায়ের আত্মা অনেক খুশি হবে আজকে যদি তুমি লেখাপড়াটা শেষ করে সুন্দরভাবে কিছু করার চেষ্টা করতে পারো। সবসময় একটা কথা মনে রাখবা, যে বলে না যে যখনই মন খারাপ হবে ব্লেসিংগুলো গুনে নিবে, তুমি জাস্ট এতিমখানাগুলোর দিকে তাকাও, ছোটো ছোটো বাচ্চারা, হ্যাঁ ওরা না, ওদের মা নেই বাবা নেই কেউ নেই, ছোট্ট ছোট্ট মানুষরা, সেই তুলনায় কিন্তু তুমি অনেক ভালো আছো, এটা তোমার আপব্রিঙ্গিংটা বেটার হয়েছে। আস্ক ইয়োরসেলফ, তুমি কিন্তু বলেছো যে ও কি পড়াশোনা করছে বলেছে না, MBA ফাইনাল ইয়ার। তুমি চিন্তা করো, তুমি MBA ফাইনাল দিচ্ছ, ইটস নট এ ম্যাটার অফ জোক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টানাপোড়েনের সংসার, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও গ্র্যাজুয়েশনটা নিতেই কিন্তু মারামারি করতে হয় তাদের জীবনের সাথে, সেক্ষেত্রে তুমি MBA ফাইনাল দিচ্ছ এবং ইনশাআল্লাহ তুমি খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে আসতে পারবা, শুধু নিজেকে সাহস দাও। তুমি মনে রেখো তুমি হচ্ছ সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, জাস্ট আরেকটু পরে কিন্তু ফ্ল্যাগ টাঙানোর টাইম এসে গেছে। সো এতগুলো স্টেপ কিন্তু তুমি পার হয়ে এসছো, এখন চূড়ার মাথায় এসে ফ্ল্যাগ ফেলে দেওয়াটা হবে চরম মূর্খতা। তাই বলবো যে মাথা থেকে কী নেই সেটা ভুলে যাও, কতটুকু তারপরেও তুমি আসতে পেরেছো সেটা ভেবে নিজেকে ব্যাটিং করো, এবং তোমার ভালোবাসার মানুষটিকে ছোটো ছোটো মেল পাঠাও। একটু হলেও বেশি সময় তুমি চাচ্ছ, সেই চাওয়াটা তার কাছে অনুযোগ করো, অভিযোগ না কিন্তু। হ্যাঁ, সো দেখো সে ঠিকই একটু একটু বুঝতে পারবে, একটু হলেও কভার করার চেষ্টা করবে, কিন্তু সবাই আমাকে কেউ সময় দিচ্ছে না, আমি একটা অভাগা, আমার কিছুই হলো না বলে যদি এই মুহূর্তে তুমি নিজেকে ওই যে বললে না তোমার মরে যেতে ইচ্ছে করে ভাবো, তার মানে কি জানো, তোমার মায়ের আত্মাকে কষ্ট দেওয়া, তার মানে কি জানো, পাহাড়ের চূড়ার কাছে উঠে ফ্ল্যাগটাকে ফেলে দেওয়া, তার মানে কি জানো, সবচেয়ে বোকামি করা, কারণ সফলতা একেবারে তার প্রান্তে এসে গেছে। তুমি অল দ্য বেস্ট। দ্বিতীয় প্রশ্ন, মৌসুমী হামিদ। আমি সৌদিতে থাকি, 14 মাসের বাচ্চা আছে, আমার স্বামী চাকরি করে, স্বামী বলে আমি নাকি বাচ্চার ঠিক মতো যত্ন করতে পারি না, সংসার ঠিক মতো গুছাতে পারি না, আমি একটা অপদার্থ, কোনো কাজেরই না, এসব যা তা কথা বলে, খুব কষ্ট পাই, আপা আমাকে সাজেশন দিন। একটা কথা কি মৌসুমী, প্রথমেই হচ্ছে বারবার আমি একটা কথা বলি যে মেয়েরা যখন বেবি হওয়ার পর
প্রথম 3টা বছর প্রচণ্ডভাবে মানসিক অনেক আপ ডাউনের মধ্যে যায়। শরীরের তো একটা বিশাল বড় পরিবর্তন হয়, সেই পরিবর্তন থেকে কাভার আপ করে বেরিয়ে আসতে একটু সময় লাগে। সো এই হরমোনাল ইমব্যালেন্সে সব কিছুর মধ্যে একটা নেগেটিভিটি দেখা যায়। নিজের মনটা কেউ মন মরা থাকে, মনে হয় কেউ লাভ করে না, মনে হয় ভীষণ একাকিত্বে আছি। কেউ নর্মালি একটা যদি সাজেশনও দেয় মনে হয় যেন ও মা আমাকে বোধহয় খোঁচা দিল। তো এই সবগুলো কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য, ডেফিনেটলি তুমি এটার মধ্যে দিয়ে যাচ্ছ। তারপরে আবার বাচ্চা বয়স, আবার একটা মাও হয়েছে, পাশে আবার মাও নেই, হ্যাঁ ফ্যামিলির কেউ নেই, আর সাধারণত এরকম বাচ্চা হওয়ার পরে থাকে বিদেশ বিভুয়ে থাকছ। তো এই সব কিছু তোমার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট প্লে করছে। আর যে বললাম পোস্টপার্টাম সিমটম, ওটা তো আছেই। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে তোমার হাজব্যান্ড, সে তোমাকে যে কথাগুলো বলছে সেও তো নর্মালিই বলছে, বা আসলেই হয়তো বা ওই সময় তুমি ওইভাবে নিজে বাচ্চাকে দেখে নিজেকে দেখে গোছাতে পারছো না, তার ওয়ে অফ টকিংটা হার্শ হয়ে যাচ্ছে, সে কিন্তু বুঝতেছে না। সে ভাবতেছে কেন হবে না, আগে তো সবই গুছিয়ে রাখতো, এখন পারছে না কেন। তো এই সব কিছু ওরও আমি খুব একটা দোষ দিই না, এই জন্য যে সেও কিন্তু খুব একটা মানুষের সঙ্গে পাচ্ছে না। সেও এসে কিন্তু বাড়িতে সারাদিন কাজ করে এসে দেখছে যে কোনো কিছু অগোছাল অবস্থায় আছে, বাচ্চা জ্ঞান জ্ঞান করে কাঁদছে। তোমার ফলে সহমর্মিতা চাইতে তার এই মুহূর্তে অনুযোগটাই বেড়ে যাচ্ছে, অভিযোগটাই বেড়ে যাচ্ছে। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা অভিযোগের উত্তর দিতে যেও না, চেষ্টা করবে কাভার আপ করার। আর তার পাশাপাশি তখন তখনই তার সাথে তর্কে যাবে না। মানুষ যখন মাথা গরম থাকে তখন আমাদের হয় কি, আমাদের ভুলটাকে ধরিয়ে দিতে গেলেও আমরা কিন্তু ফস ফস করে উঠি, কারণ আমরা মনে হয় যেন ভুল ধারণা মানে আমি বোধহয় হেরে গেলাম। সো ওই সময় শোনো, আমি বারবার একটা কথা বলি, সবাইকে বলছি যারা ভিডিওটা শুনছে, যে দাম্পত্য জীবনে এটা একটা বিশাল বড় মন্ত্র। যখন একজন কথা বলছে আরেকজন যদি একটু চুপ থাকে, সাথে সাথে উত্তরটা না দেয়, তাহলে অনেক সময় অনেক অশান্তি একদম কমে যায়, কারণ একতরফা কতক্ষণ বকবক করা যায়। হ্যাঁ, পরবর্তীতে মাথা যখন তার ঠান্ডা হয়ে যাচ্ছে, পরবর্তী দরকার হলে গুছিয়ে বলা, কখনো কখনো গল্পের ছলে জানানো যে তোমার ওই সময় কিন্তু এই জিনিসটা, এই জায়গা কিন্তু আসলে আমি বলতে চাইছিলাম, তখন বলি নাই, কারণ তাতে দেখা যেত শান্তি যেত, অশান্তি বেড়ে যেত। এইভাবে ডিপ্লোম্যাটিক হতে হবে, কথা বলতে হবে। আর তুমি একটু নেটে সার্চ দাও এই পোস্টপার্টাম সিমটমের সঙ্গে, দেখবে তোমার অনেক কিছু মিলে যাচ্ছে, অ্যান্ড হাউ টু ওভারকাম, ওখানে অনেক কিছু লেখা আছে। তা থেকে যতটুকু আমার তুমি বুঝবে, বা আমাদের দেশীয় খাবারের মতো করে যেগুলো পাওয়া যাবে সেগুলো খাওয়ার চেষ্টা করো। মন খারাপটা কম রাখো, তোমার মন খারাপ পুরো সংসারটাকেই খারাপ দিকে নিয়ে যাবে। অনেস্টলি বলি, বাচ্চার বয়স আজকে তো 14 মাস পড়ছে, বাচ্চার বয়স যখন 3-3.5 হবে দেখবে এগুলো কিছুই আর থাকছে না, অনেকটাই তুমি ওভারকাম করছো। সো ওই যে বললাম যে পরবর্তীতে হাজব্যান্ডকে একটু করে বুঝিয়ে বলতে হবে, সাথে সাথে তার বললো ধরানোর দরকার নেই। দেখবে ডেফিনেটলি যে মানুষটা তার স্ত্রীকে বিদেশে নিয়ে গেছে, যে মানুষটা একটি সন্তানের বাবা হয়েছে, যে মানুষটা একটা সংসার তৈরি করেছে বিদেশের মাটিতে, সে আর যাই হোক এতটা অর্বাচীন হবে না, একটা সময় বুঝতে পেরে ঠিকই সংবেদনশীল মনোভাব নিয়ে তোমার পাশে দাঁড়াবে। অল দ্য বেস্ট। আজকে শেষ প্রশ্ন, রাজ শ্রেয়া বলছেন, আমার 8 বছর হলো ডায়াবেটিস, বিয়ে হয়েছে 5 বছর, বিয়ের 3 বছর পর স্বামীরও ডায়াবেটিস ধরা পড়ে, শ্বশুরবাড়ি থেকে বলছে আমার জন্যই নাকি আমার স্বামীর এই অসুখ হয়েছে, আমার কি করা উচিত? দুঃখজনক এই জন্য যে আমরা এখনও কিছু কিছু জায়গায়, আমরা না এত বেশি আধুনিকতার ছোঁয়া দেখাই সব কিছুতে, আর মাঝে মাঝে এমন সব কথা বলে ফেলি মনে হয় প্রস্তর যুগে বসবাস করছি। ডায়াবেটিস কখনো কোনো ছোঁয়াচে রোগ নয়। তোমার শ্বশুরবাড়ির কি একজন মানুষের ওই শিক্ষাগত আইডিয়াটা নেই যে ডায়াবেটিস জেনেটিকলি হয় অথবা বংশানুক্রমিক হতে পারে, অথবা অনেস্টলি বলি মাঝে মাঝে খুব কমই আছে যেটা মানে বংশানুক্রমিক ছাড়া ডায়াবেটিস খুব কমই পাওয়া যায়, সেটা ওল্ড এজ ডায়াবেটিস হয়ে থাকে। সাধারণত ইয়াং জেনারেশনের মধ্যে ডায়াবেটিসে দেখা যায় হয় বাবা বা মার ছিল, অথবা বাবা মার দুজনের আছে, অথবা নানা নানি কিংবা দাদা দাদি, এই 6 জনের মধ্যে থাকতেই হবে। তো এক্ষেত্রে আর তোমার হাজব্যান্ডের তুমি পাশে ছিলে, বাস তোমার হাজব্যান্ড ডায়াবেটিস হয়ে গেছে যিনি বলেছেন, তাকে ফর গডস সেক আমার এই ভিডিওটা দেখাবে। হ্যাঁ, তাকে বলবা যে তুমি দেখো, হয় তোমার শ্বশুর শাশুড়ি কিংবা তোমার শ্বশুর না হলে দাদা শ্বশুর শাশুড়ি, মানে তোমার হাজব্যান্ডের এই দাদা দাদি নানা নানি বাবা মায়ের মধ্যে কারো না কারো ডায়াবেটিস ডেফিনেটলি ছিল, এটা এ কারণেই হয়ে থাকে সাধারণত।
ইন কেস অফ এক্সেপশন দ্যাট ইজ সামথিং এলস। নর্মালি আমরা দেখি এই জন্য অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসটাকে অ্যাভয়েড করতে গেলে সবাই জিজ্ঞেস করে যে মেয়ে বা ছেলে ডায়াবেটিস আছে কিনা, তাদের ফ্যামিলি এই ছয়জনের মধ্যে কারো আছে কিনা, এরকম দেখে। তবে অনেস্টলি বলবো ডায়াবেটিস এই মুহূর্তে আর কোনো অসুখই নয়। ডায়াবেটিসকে ইয়ো 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 করে হ্যান্ডেল করা যায়। আমি মনে করি যে ডায়াবেটিসকে মনে করো যে একটু পজিটিভ অসুখ। অ্যাটলিস্ট ডায়াবেটিস থাকলে আমি খাওয়ার কন্ট্রোল করছি, ডায়াবেটিস থাকলে আমি ফিট থাকার চেষ্টা করছি, ডায়াবেটিস থাকলে আমি একটা নিয়মের মধ্যে চলছি। এভাবে যদি মেনে নেওয়া যায়, আমি বহু মানুষকে চিনি 17 বছর 20 বছর 22 বছর ডায়াবেটিস আছে কিন্তু চেহারা দেখে কিছুই ধরা যায় না, উল্টো তাদেরকে দেখা যায় অনেক বেশি ফিট, অনেক বেশি টাফ, অনেক বেশি আকর্ষণীয় জীবনযাত্রার অধিকারী। অনেস্টলি ডায়াবেটিস এমন একটা অসুখ যেটাকে যদি কন্ট্রোল করা যায়, এটাকে মনে করা উচিত একটা সুন্দর জীবনের সুস্থ স্বাস্থ্য শারীরিক অবস্থানের একটা গাইড হিসেবে কাজ করতে পারে। নাথিং লাইক দ্যাট, তো এত ভয় পাওয়ারও কিছু নেই, অত মুশকিল পড়ারও কিছু নেই, একটু নিয়মের মধ্যে থাকলে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায় এবং ডেফিনেটলি এটা ছোঁয়াচে কোনো অসুখ নয়। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে না বলতাম।